সময়ের কাল সময় করা আমার প্রত্যেকটি মানুষের নজরে এসেছে সবার মধ্যে ছিলাম এখনো আছে এখনো আছে একটা মানুষ চলে গেছে কিছু কিছু লোকের জন্য মাত্রা ছিল আপন কি বলে কিছু কিছু ব্যক্তির জন্য মাত্রা ছিল আপন এই আপনটা কখন যাবে যা দিনের বেলা খাইছে রাতের বেলা খাইছে দিন উত্তরা খাইছে দোকানে তারপর ডাক্তার নিয়ে গিয়ে খাইছে তাদের জন্য ছিল কষ্ট নাকি কোন কষ্ট ছিল না ওরা বলে কবে যে যাবে রোজা ঠিক আছে ওরা হাত পা খরচ কিন্তু ভাইয়ের মনে রাখতে হবে প্রতিটা সেকেন্ডের মধ্যে আমি আসছি নাকি নাই প্রতিটা সেকেন্ডের মধ্যে আসছি প্রতিটা মিনিটের মধ্যে আমি আসছি প্রতিটা ঘন্টার মধ্যে আমি আসছি আমার হায়াত থেকে প্রতি মিনিটে একটা মিনিট দুইটা মিনিট হতে হতে প্রতিটা ঘন্টা প্রতিটা দিন প্রতিটা বছর প্রতিটা যুগ আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যা চলে যা আমার হায়াত কমতে আসছে আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি কবরের দিকে কবর আমার কাছে বয়স বেড়ে যাচ্ছে হায়াত কমে যাচ্ছে হায়াত কমে যাচ্ছে আর কতদিন আমরা মাঝে রামদুলা রোজা থেকেছি সময় হয় নাই ঘড়ির দিকে বারংবার কাটিয়েছি এফতারে আর এক মিনিট বাদ বারবার সন্তানের এবং সেবাবারে আর এক মিনিট খবর দ্বারা খানা মুখে সেই সময় বলতেছি বাবারে আর 5 মিনিট দেরি আছে সময় শেষ হয়ে যাবে তাড়াতাড়ি করে খেয়ে নাও দিনের বেলা রোজা থেকেছে রোজা দেখে কখনোই খাবার মুখে দেয় নাই পানিতে যোগ দিয়ে কখনো খানা খাই নাই বাড়িতে যোগ দিয়ে খানা খাই নাই ঘরের দরজা লাগিয়ে খানা খাই নাই ঘরে দরজা লাগিয়ে খানা খাই নাই ভয় হল আল্লাহ কেউ না দেখলে আমার আল্লাহ আমার দেখতেছে তোমার আল্লাহ মানে দেখতেছে রোজার বেলা যদি আল্লাহ মানে দেখে প্রত্যেকটি কাজের জন্য এই ট্রেনিংটা আমার হয়ে গেল আল্লাহ আমাকে দেখতেছে তাই জন্য প্রত্যেকটি কাজে আমাকে মনে করতে হবে যে ট্রেনিং আমি প্রাণ একটা এই ট্রেনিং যেন কাজে লাগে যে কাজ করি যে গুণার কাছে আমার দ্বারা হওয়ার সম্ভাবনা থাকে আমি যেন মনে করি নেই আমার রব আমার দেখতেছে তাহলে আমার দ্বারা কোন হবে না আজকে মাদকে সারাদে ভরপুর হয়ে প্রতিটা পায় আপনারা দেখছেন কেন জানেন আমাদের পড়ে দেখতেছি যে কিসের মাদক নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা বিধি হচ্ছে আমরা বলে আইন শৃঙ্খলা বিধি হবো মাদক নিয়ন্ত্রণে আছে আসলে কি মাদক নিয়ন্ত্রণে আছে রে ভাই ছোট ছোট বাচ্চারা পর্যন্ত কিরি করে বাচ্চা পর্যন্ত এরা পর্যন্ত মাদক মাদকাসক্ত হয়ে গেছে মাদকে সারা দেশ ভরে গেছে এলাকা এলাকা মনে হচ্ছে সারটা হয়ে যাচ্ছে এই যে শুরু হয়েছে গত রাত থেকে ভোরের বাড়িতে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ভুল হয়ে যাচ্ছে যে রাত্রিতে যে রাত্রিতে এবাদত বন্দী করার কথা আমার 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 যুবক একটা বাচ্চা ছেলে আছে ওই ছেলেটা গান বাজাচ্ছে আমি বলার পর ওই সন্তান আমার জন্য দোয়া করবে না কি বলে দোয়া করবে না আপনি মরার পর ওই সন্তান আপনার আপনার জন্য দোয়া করার পরিবর্তে আপনার আপনার কানের কাছে কবরের কাছে ওরা গান বাজাবে ওরা গান বাজাবে ওই অভ্যেসটা তো নাই এই জন্য এই জন্য ঈদের রাত যেহেতু ইবাদতের রাত ঈদের দিন কিসের খুশি রোজাদারদের জন্য খুশির দিন সুবহানাল্লাহ ঈদের জামাতের নামাজ শেষ হয়ে যাবে যখন ইমানদার রোজাদাররা যখন দোয়া করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন
বাবার বন্ধু ওরা আছে এখনো বেঁচে আছে দু একজন চাচা আসেন বাবা আমি চাচা আসেন একটা আমার সাথে চা খাই ও খাওয়াই দেন চাচা আসলে আপনার আপনার সাথে আমার বাবা কত আপনার সাথে ওঠা বসা করছে কি বলেন এই যে বড় আর ছোট যে ভেদাভেদ বড়দেরকে যে সম্মান আজকালের ছেলেরা কিন্তু এটা ভুলেই গেছে শিক্ষকদের আরো জোরে সাইকেল চালায় যে ভাই শিক্ষককে দেখলে আরো জোরে সাইকেল চালায় সালাম তো দূরে থাক মাথা নুয়ে চলে যায় আজকাল আজকালকার শিক্ষা ব্যবস্থার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে শিক্ষা ব্যবস্থার যে পরিস্থিতি আসছে ওই শিক্ষা ব্যবস্থার নাই আগে মারতো আগে ওই ক্লাস ফাইভে যখন যাই ভর্তি হলাম তো মিজান মিজান বইটা পড়ানো হতো মিজান তো আগে বুঝতাম না কিছু একদিন মিজানটা গোটা বই মুখস্থি করা লাগবে সিব্বির আহমেদ নোয়াখালীর এক হুজুর উনি পড়াতেন তো বলে পড়া দিছে কারো মুখস্থ হয়নি এমন বেঁতে এখান থেকে মারলো যে এই পর্যন্ত ফাইটে গেল ওই এক মারি শেষ গোটা বই যে মুখস্থ করেছে ক্লাস ফাইভে আজও ভুলিনি কি কার আজও ভুলিনি এখনো মুখস্থ আছে গোটা বই এক মারি মুখস্থ হয়ে গেছে আর বলিনি এই জন্য ভাই সন্তান এখন আমাদেরকে নিজেরা তৈরি করতে হবে স্কুলে কিন্তু ওইভাবে আর পড়া নাই স্কুলের ওইভাবে পড়া নাই আমরা খুব বেকাদাই আছি আমি তো যদি শিক্ষক হিসেবে বলছি এই কথা আমরা খুব বেকাদাই আছি পড়ার নাই সন্তানকে প্রয়োজন বলে কিছু মাদ্রাসায় দিয়ে কিছুটা শিখতে পারবে তাও কিছুটা শিখতে পারবে দিন চলে যাচ্ছে আমাদের কাছ থেকে এলেম উঠে যাচ্ছে খুব বিজ্ঞানসম্মত বৈজ্ঞানিক অসুস্থা দিয়ে একবার আপনারা আমার জ্ঞানটা চলে চলে যাচ্ছে যেখানকার জ্ঞান সেখানে চলে যাবে সন্তানের আদব এখন থেকেই নিজের সন্তানকে আদবালা আমলালা বানিয়ে নিতে হবে মসজিদে নিয়ে আসবো নামাজ নিজে নামাজ আদায় করবো সন্তানকে পার্শ্বে দাঁড় করাবো প্রথমে আরবি দিয়ে শুরু করবেন বাসাতে নাতি নাতিকে আগে বসান আমি তুমি আলিব্বা তাসা পড়বো এটাকে শেখাতে হবে তাছাড়া মুশকিল হয়ে যাবে কিন্তু এই সন্তান কথা শুনবে না
এই সন্তানের কথা শুনে বড় হয় অনেকে দোয়ার জন্য আছে হুজুর আমার সন্তানটি দোয়া করেন তো দেখি হুজুর আমার সন্তানদের কথা শুনে না নামাজও পড়ে না কি যে হয়ে গেল হুজুর কি বলেন বিলে গুছি হারায় বাড়িতে এসে খুঁজে লাভ নাই কেন সমস্যা হলো ওই জায়গা যে সময়টা তার ঘুরতে হবে ওই সময় ছেড়ে দিয়ে রাখছে রশিটা টানে ধরি রশিটা টানে ধরি সন্তান কোথায় যাচ্ছে রাত্রিতে খোঁজ খবর রাখি রাত বারোটা একটাতে বাড়িতে ফিরতেছে আমি খোঁজই রাখতেছি না সন্তান কোথায় থাকে এরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন ছেলেদের সাথে বন্ধুর সাথে মিশতেছে তারা সেখানে খারাপ হয়ে যাচ্ছে শুধু নিজে বাঁচলে হবে না আহলকেও বাঁচতে হবে কংফুসিকুম আহলিকুম নার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও সন্তানকেও তোমার আহলকে বাঁচাও এই পরিবারকে বাঁচাও এখন আমার পরিবার তো ঠিক নাই রে ভাই আমি মানুষকে দাওয়াত দিয়ে কী করবো দাওয়াত দিচ্ছে মানুষকে আই নামাজ যায় শুনে যে নিজে দেখা যাচ্ছে যে অন্যরকম আজকে জাহিলিয়াতে ভরপুর হয়ে গেছে পর্দা ছাড়া মানুষগুলি বর্তমানে চলতেছে আজকের আপনি যদি এই টিভি ফেসবুক বলেন দেখবেন যে এখন কী নাই মেয়েরা এখন অন্যা ছাড়া চলতেছে অন্যা ছাড়া ছবি হচ্ছে আপনার মানে দেখছেন কেন জানেন না দেখেন তো এগুলো কী দেখার মতন ছবি বলেন দেখার পরে কোনো নাটক আছে কারো বুকে কাপড় নাই বেহায়াপনা বিরল্লাপনা দেশ ভরপুর হয়ে গেছে অর্থাৎ জাহিলাতের যুগ আমি যে বলছিলাম যে নূহ আলাইহিসসালামের পর থেকে ইদ্রিস আলাইহিসসালাম আগ পর্যন্ত যে সময়টা ছিল আইয়ামে জাহিলাতের যুগ ছিল ওই যুগটা এখন ফিরে এসেছে আবার ওই দিকে ওই প্রত্যেক কুল্ল সাইনি আর্য আশ্রি প্রত্যেক জিনিস তার আসলের দিকে ধাপিত হয় আবার ওই ওদিকে চলে যাচ্ছে একটু টান দিয়ে ধরি এই যে কতদিন বলেছিলাম গত জুমাই বলেছি যে আমরা যে আমাদের মেয়েদেরকে কলেজ পড়ুয়া মেয়েদেরকে যে ব্যাগ কিনে দিই ব্যাগ ওই ব্যাগের ওই সাথে দেখবেন ওই দুইটা করে কি থাকে গো ডল ওই পুতুল থাকে প্লাস ওই আপনার সুন্দর একটু নরম নরম মানে বাচ্চাদের এমনভাবে দেশিতে বাচ্চারা আকর্ষণ মনে করে আর এটা ওই কী যেন বলে আরে এটা মনে করে যে এটা ব্যবহার করা ভালো মানে আনন্দ পায় আর কি এই ব্যাগের সাথে ঝুলাই নিয়ে চলে যাচ্ছে এটা পুতুল পূজা করার একটা বিশাল একটা কৌশল ইব্রাহিম সাল্লাম মূর্তি ভাঙ্গার জন্য এসেছেন আর আমরা কি করছি ওই মূর্তিকে লালন পালন করার জন্য ওই কোম্পানি দেখা যাচ্ছে খুব কৌশলে ব্যাগের সাথে পুতুল সেট করে দিচ্ছে আর আমি আমার ব্যাগটা আমার সন্তানকে ওই ব্যাগ কিনে দিচ্ছি এই যে একটা কথা বললাম এই কথাটা আপনি আরও দশজনকে বলবেন তাহলে এলাকাটা প্রচার হয়ে যাবে যে আসলে এই এরকম ব্যাগটা ব্যবহার করা ঠিক নয় এটা শিরিকি কাজ এটা শিরিক হয়ে যাচ্ছে ওই হাসতে হাসতে শিরিক হয়ে যাচ্ছে আমরা আমার বাড়িতে আর এক মিনিট সময় আছে আমার বাড়িতে ধরেন আমার স্ত্রীর বোন আসলো আমরা ইচ্ছা করেই ও ছোটো গিন্নি কখন আসলে বলি কি না বলেন ছোটো গিন্নি কখন আসলে নিজের স্ত্রীর বোনকে ছোটো গিন্নি পড়া বলা গুনাই কবিরা হারাম বলা যাবে না শালিকে ছোটো গিন্নি বলা যাবে না শালিক গিন্নি বউ হয় নাকি ছোটো গিন্নি হয় নাকি এই জন্য হাসতে হাসতে আমরা গুণা করে ফেলতেছি আল্লাহ পাক যেন আমাদেরকে এই সমস্ত গুণা থেকে হেফাজত করেন সবাই বলে আমিন।